غزل باي عن ميت মাসুদ ভাই যুক্ত হচ্ছেন আমি আবার ইন দা মিন টাইম আমাদের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই উনি বলে রাখছেন যে আমি সুস্থ থাকি, তো উনি আসলে কথা তারপরও বললো যে চেষ্টা করে দেখি যদি হয় তাহলে উনি সর্বশেষ সালাম দেওয়ার সুযোগ থাকবে উনি। আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা, আমাদের ডক্টর শফিকুল মাসুদ ভাই যুক্ত হওয়ার আগ পর্যন্ত আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। প্রথম হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে তো নিয়মিত কথা হচ্ছে আমার, আমি একজন কর্মী, এর জন্য অনেক সকল কথাগুলোই এলাকা এলাকায় গিয়ে বলতে চাই। এখানে যারা যুক্ত আছেন আমার বিশ্বাস সবার সাথে কোনো ভাবে স্বল্প সময়ের মধ্যে কয়েক মাসের মধ্যে আমরা দেখা করেছি, অনেক সাথে কথা করেছি এবং ময়দানে গিয়ে যে কথাগুলো আমরা বলবার চেষ্টা করছি আজকে সেগুলো আরো সুন্দর ভাবে, আরো চমৎকার ভাবে, আরো উন্নত ভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের আসনের পরিচালক আমাদের মাওলানা নাসিরুদ্দিন মাহমুদ, তিনি আমাদের সাথে থেকেই যে আমরা দুজনে আব্দুর রহমান ভাই আমাদের এই জেলা সময় দেন, জেলা সেক্রেটারি আমিরও সময় দিয়েছেন, আমাদের সবার কথার ভাষা আলাদা আলাদা, বর্ণনা আলাদা আলাদা, কিন্তু যে আমরা আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদের বিরাট একটি জিম্মাদারি আঞ্জাম দেয়, সেটি আমাদের পালন করতে হবে। প্রিয় ভাইরা, আমাদের ডক্টর শফিকুল মাসুদ ভাই যুক্ত, তো ভাই তো আর অনুমতি আছে, আমি এবার এই আসসালামু পর্যায়ে আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাই ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম। আপনার মতো অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। প্রিয় সংগঠন শহীদি কাফেলা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, স্বাধীনতা উপহার দেওয়ার কর্তৃত্ব সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসাবে খ্যাত আমাদের লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর শহর ও একই সাথে চন্দ্রগঞ্জ উপজেলার, যেটা আপনাদের আসন হিসাবে লক্ষ্মীপুর সদর 3 আসন, সেই অংশের ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক ভাইদেরকে সংযুক্ত করে আজকের এই গুরুত্বপূর্ণ কর্মী শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, ইতিমধ্যে দারসুল কোরআন পেশ করার কথা আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম ভাই, এছাড়া নির্বাচন সংক্রান্ত আলোচনা, যেহেতু সামনে নির্বাচনের একটা সময় ঘনিয়ে আসছে, আমরা একই সাথে আন্দোলন এবং নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি গ্রহণ করছি, সেই গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচনী কর্মীর করণীয়, সেই হিসাবে আমাদের নির্বাচনে অত্যন্ত অভিজ্ঞ মানুষ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আপনাদের পাশাপাশি কুমিল্লা অঞ্চলেরই দায়িত্বশীল জনাব আব্দুস সাত্তার ভাই, তিনি কথা বলেছেন নির্বাহী পরিষদ আমাদের আপনাদের অঞ্চলের দায়িত্বশীল কুমিল্লা অঞ্চলের, শাহজাহান ভাই হয়তো আলোচনা করেছেন ইতিমধ্যে সহকারী সেক্রেটারি জেনারেল চট্টগ্রাম মহানগরী করেছেন আমির করেছেন। আমার ছাত্র জীবনের এবং এখনকার সময়েরও
সহযোদ্ধা, আমার প্রিয় সহকর্মী, আমরা একসময় ছাত্র আন্দোলন করেছি, এখন বৃহত্তর আন্দোলনের কর্মী হিসেবে কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি থাকাকালীন সময় আমি সভাপতি হিসেবে যার কোনো কাজ করতে হয়নি, আমার সেই প্রিয় সেক্রেটারি, আর এখনো আবার মহানগরী উত্তরের সেক্রেটারি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, আপনাদের সদর 3 আসনের জামাতের ঘোষিত নমিনি, আপনাদের প্রিয় মানুষ, আমার একান্ত প্রিয় ভাই ডক্টর রেজাউল করিম। আজকে বাকি আরো অনেক গুরুত্বপূর্ণ মেহমান বৃন্দ আছেন, আমাদের মাওলানা নাসিরুদ্দিন মাহমুদ ভাই আছেন, অ্যাডভোকেট নজির আহমেদ ভাই, তিনি ইতিমধ্যে আলোচনা করেছেন, জেলার সিনিয়র নায়েবে আমির সহ সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, এবং যাদেরকে নিয়ে আজকের আয়োজন, সে সমস্ত সম্মানিত এবং আমার একান্ত প্রাণ প্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ শুকরিয়া আদায় করছি দেশের বিরাজমান এরকম একটি দেশ এবং জাতির ক্রান্তিকাল, যা শুধু আমাদের ক্রান্তিকাল বা আমাদের সংকট না, গোটা জাতির, গোটা দেশের অস্তিত্বের একটা সংকটময় মুহূর্তেও আমরা একই সাথে আন্দোলন, একই সাথে আত্মগঠন, মানোন্নয়ন, এবং যে লক্ষ্যে আমাদের এই আন্দোলন নিজেদের সম্পৃক্ত হওয়া, আলহামদুলিল্লাহ আমি কখনো কখনো সত্যি নিজেই অবাক হই যে এই প্রিয় কাফেলা আমাদের নানায় চড়াই উৎরাইয়ের মধ্যেও সামান্য সময়ের জন্য আমাদের নিজেদেরকে তারা ভুলতে দেন না। আমার এই কাফেলার প্রতি যতগুলো কারণে শুকরিয়া আদায় করতে ইচ্ছা করে তার মধ্যে এটা একটা, এবং আমি নিজে কখনো কখনো এতটাই অভিভূত হই যে এটা শুধুমাত্র জামাত ইসলামীর পক্ষেই সম্ভব, এটা একান্ত আল্লাহর দয়ার কারণেই, তার অনুগ্রহ, তার মেহরবানিতে এটা সম্ভব যে আমাদের এই কাফেলায় সম্পৃক্ত হওয়ার মূল লক্ষ্য ছিল দুনিয়ায় সফল হওয়া, পরকালে নাজাতের ওসিলা হিসেবে দুনিয়ার এই কাজগুলোকে আল্লাহ তাআলা দয়া করে, মেহরবানি করে কবুল করে যেন জান্নাত উপযোগী করে নিজেদেরকে গড়ে তোলা যায়, সেই চ্যালেঞ্জ আমরা প্রথমত নিয়েছি। আমার আলোচনা, আপনারা অত্যন্ত কঠিন আলোচনা দিয়েছেন, আমি এই চ্যালেঞ্জ মোকাবেলায় বা চ্যালেঞ্জ উত্তরণে একেবারেই দুর্বল মানুষ। আমি আমার প্রিয় রেজাউল করিম ভাই আলোচনা করলে ভালো হতো, তিনি আপনার অঞ্চলের মানুষ, আপনাদের সমস্ত বিষয়গুলো জানেন, আমি সামগ্রিক কিছু বিষয় রেখে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আমি যে কথাটা দিয়ে শুরু করতে চেয়েছি, দেখেন যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা যে আমরা দুনিয়াতে সফলতার অধিকারী হওয়া, একই সাথে নিজেদেরকে জান্নাত উপযোগী করে গড়ে তোলা। আমরা সবসময় এই কথাটা আমাদের নেতৃবৃন্দকে বলতে শুনি এবং এটাতে আমরা অভ্যস্ত, হেবিচুয়াল আমরা, যে এই সমাজে, রাষ্ট্রে বা আমাদের এই পৃথিবীতে আল্লাহর এই জমিনে দিন কায়েম হলো, দিন প্রতিষ্ঠিত হলো, দিন বিজয়ী হলো, আপনি খুব আনন্দিত হলেন, শুকরিয়া আদায় করলেন, অথবা নিজে খুব পুলকিত হলেন, নিজে খুব নিজেকে সফলকাম মনে করলেন, শেষ মুহূর্তে গিয়ে আমি আল্লাহর আদালতে কোনো কারণে, আল্লাহ মাফ করুন যে আমি জান্নাতের ফায়সালা আমার নসিবে জুটলো না, তাহলে দুনিয়ার ইসলাম, ইসলামের বিজয়, ইসলামী আন্দোলনের বিজয়, ইসলামী রাষ্ট্র বিনির্মাণ আমার কি কাজে আসবে? সেজন্য আমি আজকে এখানে যারা যুক্ত আছেন, বিশেষ করে ইসলামী ছাত্র আন্দোলনের অনেক সাবেক ভাইয়েরা নাকি এখানে যুক্ত আছেন, আমি রেজাউল ভাইয়ের কাছ থেকে শুনেছি, রেজাউল ভাই আমাকে জানিয়েছেন, আমি আপনাদেরকে প্রথমে এই পয়েন্টেরই কয়েকটা সাব পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা শিক্ষা শিবির যেহেতু, কাগজ কলম থাকার কথা, ছোট ছোট কিছু বিষয় যদি একটু নোট নিতে পারেন, আশা করি আপনাদের কাজে লাগতে পারে, আল্লাহ তাআলা সেভাবে যেন আমাদেরকে কবুল করেন। 6টা সাব পয়েন্ট একটু এই পয়েন্টে, আমাদের আত্মগঠনের চ্যালেঞ্জ বা আমাদের এই নাজাতের চ্যালেঞ্জ, আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ পবিত্র করার চ্যালেঞ্জ, এটা আমাদের গ্রহণ করাটা হচ্ছে এই জামানার সবচেয়ে বড় কঠিন পরীক্ষা আমাদের জন্য। প্রথম হচ্ছে, আপনি দেখেন, নাম্বার 1, প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোন সংকট, দুর্যোগ, ক্রান্তিকালে সাহাবা আজমাইনগণ যখন জিজ্ঞেস করতেন, ইয়া রাসূল আল্লাহ, আমাদের জন্য সবচেয়ে বড় কঠিন পরীক্ষাটা কি, সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জটা কি, এই কঠিন চ্যালেঞ্জে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে একটা জবাব দিতেন,
সে জবাবটা আপনাদের কাছে অত্যন্ত পরিষ্কার। আপনারাও অনেকে জানেন হাদিসের লফজ অনুযায়ী, হাদিসের ভাষা অনুযায়ী যেটাকে বলা হয় মান রোয়াল আইনিল জাহান্নাম, মান রোয়াল আইনিল জাহান্নাম, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের আয়নায় জাহান্নামের চিত্র দেখেছে, এই জাহান্নাম থেকে বেঁচে থাকাটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর চেয়ে বড় চ্যালেঞ্জ আপনার আর কিছু নেই। আমি আমার ছাত্র জীবন থেকে আমি যতটুকু কোরআন হাদিস বুঝেছি আমার জীবনের জন্য, আমি এটাকে সবচেয়ে বড় টার্গেট হিসেবে নির্ধারণ করেছি। এই যে আমরা প্রায় বলে থাকি, ভাই খুব সংকটাপন্ন সময়, খুব চ্যালেঞ্জিং সময়, খুব বিপদ, খুব মুসিবত, এই সব মুসিবত যদি এক জায়গায় করি আমি বা আপনি করেন বা আমরা করি, তাহলে কি জাহান্নামের ভয়াবহ শাস্তির এক কানাকাঞ্চি কি এর কাছাকাছি হবে? আমরা যখন ঝুঁকিপূর্ণ কোনো প্রোগ্রামে ভয় লাগে আমার বা কোনো আতঙ্ক বা ইয়া তৈরি হয়, তখন আমি জাহান্নামের চিত্রটা আমার সামনে রাখি যে আমি কি আজকের এই ঝুঁকিপূর্ণ কর্মসূচিতে অংশ নেব, নাকি এখান থেকে কোনো দুর্বলতা, কোনো অজুহাত, কোনো যুক্তি, কোনো অভিমান, কোনো দুঃখ, কোনো কষ্ট, আমার কোনো আবদার অথবা আমার নিজস্ব কোনো চিন্তা দৃষ্টিভঙ্গি আমি এখানে প্রায়োরিটি দিয়ে জাহান্নামের জন্য আমি রাস্তা বেছে নেব, কোনটা আমার জন্য অপেক্ষাকৃত সহজ? বিশ্বাস করুন ভাইয়েরা, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি যে আমি খুবই দুর্বল মানুষ, খুবই দুর্বল, ইমানের দিক থেকেও বলেন, ব্যক্তি সত্তার দিক থেকেও বলেন, আমি ছাত্র জীবন থেকে এটা বলে এসেছি, আমি খুবই দুর্বল মানুষ। কেউ কেউ খুব সাহসী মনে করেন, আমি সাহসী ওই জায়গায় যে জাহান্নাম থেকে বেঁচে আমাকে দুনিয়ার এই কষ্টগুলো গ্রহণ করতে আমার সাহসের কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ এইটুকু সাহস আমার আছে, কিন্তু জাহান্নামে 1 সেকেন্ড আমাকে জ্বলতে হবে, জাহান্নামে মুহূর্তের জন্য আমাকে পড়তে হবে, যেতে হবে, এই সাহস, এই হিম্মত, এই বলিষ্ঠতা দেখানোর দুঃসাহস আমার জীবনে 1 সেকেন্ডের জন্য আমি লালন করতে চাই না। আমি অনেক ভীরু মানুষ, অনেক ভীত মানুষ, কিন্তু জাহান্নামের শাস্তির তুলনায় দুনিয়ার এই কষ্টগুলো বহন করতে আমি অসম্ভব দুঃসাহসী ভাইয়েরা। মান রোয়াল আইনিল জাহান্নাম, যে ব্যক্তি জাহান্নামের চিত্রের কথা শুনেছে, জাহান্নামের বর্ণনা শুনেছে, সে তার কাছে দুনিয়ার এই সমস্ত শাস্তি, দুনিয়ার এই সমস্ত কাঠিন্যতা, মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন, এগুলো কিছুই না, এগুলো কিছুই হওয়ার কথা না। হ্যাঁ, যদি হয়, এবার আপনাকে একটা কঠিন কথা বলতে চাই, এই চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে, একটা কঠিন কথা বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন কিরামগণকে বললেন, যদি তোমার মধ্যে কাফির মুশরিকদের নির্যাতন, নিপীড়ন, তাদের অত্যাচার, তাদের মামলা, হামলা, গ্রেপ্তার, রিমান্ড, তোমার উপরে পারিবারিক, শারীরিক, ব্যবসায়িক, আর্থিক, সামাজিক সমস্ত নিপীড়ন, যদি জাহান্নামের শাস্তির তুলনায় এটা তোমার উপরে স্থান করে নেয়, তোমার হৃদয় যদি ওটা স্থান করে নেয়, তাহলে প্রকৃতপক্ষে তোমাকে এটা মানতে হবে। সাহাবায়ে কেরাম কিরামগণকে রাসূলুল্লাহ সাল্লাম নিশ্চিত করলেন যে এটা তোমাদেরকে স্বীকার করতে হবে যে তোমাদের মধ্যে প্রকৃতপক্ষে জাহান্নামের ভয় এখনো স্থানই পায় নাই। ভাইরা, আরো সহজ করে বলি, জাহান্নামের ভয় যার মধ্যে স্থান পেয়েছে, দুনিয়ার আর কোন ভয় তার মধ্যে স্থান পাবে না, পেতে পারে না। যখন পায় আপনি নিশ্চিত থাকবেন এটার জন্য কোনো গবেষণা দরকার নেই, এটার জন্য কোনো এমআরআই দরকার নেই, এটার জন্য আপনি কোনো হসপিটালে ইনভেস্টিগেশনে যেতে হবে না, কোনো সিটি স্ক্যান লাগবে না, কোনো এক্সরে করতে হবে না, আপনি নিজে নিজেই এই মুহূর্তেই আপনি নিজে একটা জায়গায় দাঁড়িয়ে আপনি এটার রিপোর্ট আপনি নিজে বের করে ফেলতে পারেন, আপনার ইমানের রিপোর্ট, আপনার জান্নাতের রিপোর্ট, আপনি কি জাহান্নামের পথের পথিক। কোন রাস্তার পথিক সেই জায়গাটা কিন্তু নির্ধারণের জন্য আপনি ঠিক করে ফেলতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিভাষা অনুযায়ী, যদি দুনিয়ার ভয় আপনার মধ্যে স্থান পায় তাহলে জাহান্নামের ভয় আপনার মধ্যে স্থান পায় নাই, যদি জাহান্নামের ভয় স্থান পায় তাহলে দুনিয়ার কোনো ভয় আপনার মধ্যে স্থান করে নিতে পারে। এবার আপনি এটার জন্য কামিল পাশ হওয়া জরুরি না, এটার জন্য মুফাসসির হওয়া জরুরি না, এটার জন্য মুহাদ্দিস হওয়া জরুরি না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত আমল আলালো, আল্লাহু আকবার, এত জবরদস্ত, এত সাহসী, যাকে আমরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যাকে ওই সময়ের সবচেয়ে সাহসী মানুষ হিসেবে বলিষ্ঠ নেতৃত্বের জন্য যাকে এখন পর্যন্ত উদাহরণ পেশ করা হয়, তিনি
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম সরম একজন, সোজা সাপটা একজন, যাকে আমরা এই সমাজের খুব মানে সিম্পল মানুষ বলে আমরা বলে থাকি, এরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন সহজ সরল মানুষ, সাহসী মত বলিষ্ঠতার তুলনায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি এগিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সার্টিফাইড করলেন যে আমার পরে কেউ নবী হবে না, কিন্তু কেউ যদি হতো তাহলে সেটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। এমন জবরদস্ত একজন ব্যক্তি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো নরম সরম একজন ব্যক্তিকে যখন দেখতেন তো চোখের পানি ছেড়ে দিয়ে তাকে জড়িয়ে ধরতেন। আবু বকর পীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু সিদ্দিক, আমার জীবনের সমস্ত আমলগুলো, আমার জীবনের সমস্ত আমলগুলো তোমাকে দিয়ে দিতে চাই, শুধু পীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতের মুহূর্তে যে একটি রাত গুহায় তুমি অবস্থান করেছিলে, যে ঝুঁকি, যে সংকট, যে ক্রান্তিকাল, যে চ্যালেঞ্জ তুমি উত্তরণ করেছিলে, ওই একটি বরকতপূর্ণ রাতের মুহূর্ত তুমি যদি আমাকে দিয়ে দাও, আমার জীবনের সমস্ত আমল তোমাকে দিয়ে দেবো। ভাইয়েরা, ঝুঁকিপূর্ণ সময়, সংকটকালীন সময়, ক্রান্তিকালে আল্লাহর দিনের জন্য কিছু করতে পারাটা এটা আপনার আমার কারো কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর একান্ত দয়া, এটা নিতান্তই আল্লাহর মেহরবানি ওই বান্দার প্রতি, ওই বান্দার প্রতি এই পার্থিব জীবনের সবচেয়ে বড় নিয়ামত, ভালো খাইতে পারা, ভালো পড়তে পারা, ভালো চাকরি করতে পারা, ভালো ডেজিগনেশন, ভালো স্ট্যাটাস, ভালো মর্যাদা সম্মান নিয়ে চলতে পারা বান্দার জন্য বড় নিয়ামত না? বড় নিয়ামত হচ্ছে এই সংকটে, ক্রান্তিকালে, এই দুর্যোগে, এই চ্যালেঞ্জিং পিরিয়ড আল্লাহ তাআলা তার বান্দাকে যদি দয়া করে কিছু করে, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনগণকে এই চ্যালেঞ্জ উত্তরণে দুটো দোয়া শিখিয়েছেন, আলাদা করে দুটো দোয়া। শয়তান সবচেয়ে বেশি অস্ত্র দেয় এই মুহূর্তে, জাহান্নামের ভয় থেকে দুনিয়ার ভয় আপনার সামনে আয়নার মতো পরিষ্কার করে তুলে ধরে, আয়নার মতো তুলে ধরে, আপনাকে কম্পমান করে ফেলতে চায়, আপনার হাঁটু কাঁপিয়ে দিতে চায়, আপনার হৃদয়টাকে শুকিয়ে ফেলতে চায়, আপনার মুখ শুকিয়ে ফেলতে চায়। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে চূড়ান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় জবেহ করার জন্য পাথর কি এমনি ছুঁড়েছেন? আমার মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে, র‍্যাবের জন্য পাথর পকেটে রাখার দরকার নেই, পুলিশ মোকাবেলার জন্য পকেটে পাথর রাখার দরকার নেই, এই পুলিশ তো আসল না, এই র‍্যাব তো আসল না, এই ছাত্রলীগ, যুবলীগ, প্রতিপক্ষের আসল পক্ষ আপনার নফসকে, যে ইবলিস, যে শয়তান, আপনাকে রাখা দরকার। যখন রিপোর্ট দুর্বল করে ফেলে তখন পাথর, যখন আপনাকে দুর্বল করে ফেলে তখন পকেট থেকে পাথর বের করে প্রতীকী পাথর নিক্ষেপ করুন। দায়িত্বশীলদের সম্পর্কে যখন নেতিবাচক ধারণা তৈরি করে আপনাকে কথা বলতে শিক্ষায়, কি করছো তুমি? রহম করুন, আল্লাহ করুন, আল্লাহ করুন। জাহান্নামে গিয়ে দেখলেন শফিকুল ইসলাম মাসুদ জাহান্নামে আছে, তার ঘাড়ের উপরে পা রেখে আপনি জাহান্নামে ঝাঁপ দিলেন, তাকবীরের স্লোগান দিয়ে কি আপনি চাপ দেবেন, আনন্দে উদ্বেলিত হবেন যে যাক শফিক মাসুদ ভাইকে জাহান নামে এসে পেয়ে গেলাম, কোনো অসুবিধা নাই, এবার আর কোনো দুঃখ নাই, এবার আর কোনো কষ্ট নাই, যদি এটাতে আত্মতৃপ্ত তাহলে দিত থাকেন আপনি, তাহলে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু কোন কোন ক্ষেত্রে কোন কোন ভাইয়ের মুখে শয়তান ইবলিসের অসহায় করে যখন এই চ্যালেঞ্জ আমাদের সামনে চলে আসে, এই দুর্ভাগ্যজনক কথা যখন আমাদের সামনে চলে আসে, আরে রাখেন, নেতারাই এত বক্তৃতা করে, ওনারাই কি করে, ওনার কাছ দিয়ে আমার দরকার কি? উনি জাহান্নামে গেলে সেই জাহান্নামে কি আমি যেতে প্রস্তুতি নিয়েছি? আমি কি প্রতিযোগিতা লিপ্ত হয়েছি? শফিকুল ইসলাম মাসুদের সাথে কি আপনি প্রতিযোগিতা করছেন? ওনার আগে আপনি জাহান্নামে যাবেন?
যদি তা না হয়ে থাকে তাহলে সম্মানিত ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম আলাদা করে দুটো দোয়া শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে আজমাইনগণকে। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এটা সবচেয়ে উপযুক্ত সময় যাচ্ছে। এটা জিকিরের সাথে গোটা সময়টা এখন জিহ্বাটাকে ভিজিয়ে রাখা। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হৃদয়টাকে ভিজিয়ে রাখার জন্য এই দোয়া মুখ থেকে এখন ছাড়ার আমি কোনো সময় পাই না। বের হলে, ঘরে থাকলে, ঘুমোতে গেলে, ঝুঁকিপূর্ণ কর্মসূচিতে গেলে, স্বাভাবিক অবস্থায় থাকলে আমি কোন সময়টা ঝুঁকি মুক্ত? আমার ঝুঁকি পুলিশ আমাকে গ্রেপ্তার করা নয়, আমার চ্যালেঞ্জ আমার জন্য রিমান্ডের নির্ধারণ করা নয়, আমার চ্যালেঞ্জ আমার জন্য ফাঁসির মঞ্চ নির্ধারিত হয়ে যাওয়া নয়। এটা তো আল্লাহর দয়া, এটা তো আল্লাহর নেয়ামত, এটা তো আল্লাহর রহম যে আল্লাহ তাআলা এই পরীক্ষার জন্য যে পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন সেই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ আমাকে দিয়েছে। ভাইয়েরা, ছাত্র জীবন শুরু হয়েছে, ক্লাসের পর ক্লাস পার হচ্ছে, কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, তার মতো দুর্ভাগা ছাত্র এই পৃথিবীতে আর কেউ আছে? আপনি কি এটা মানবেন? বুকে হাত দিয়ে 1 সেকেন্ডের জন্য জিজ্ঞেস করুন মাসুদ ভাই, আপনার এই যুক্তিতে আমি বিশ্বাস করি না। পৃথিবীর এমন একটা স্কুল, এমন একটা কলেজ, এমন একটা বিশ্ববিদ্যালয়, এমন একটা মাদ্রাসা, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনি বলুন, ছাত্রত্ব আছে কিন্তু পরীক্ষা নাই, ছাত্রত্ব আছে কিন্তু রেজিস্ট্রেশন নাই, ফর্ম ফিল আপ নাই, পরীক্ষার ডেট পায় না, পরীক্ষায় অংশগ্রহণ করে না। এই পরীক্ষা তো ওই ছাত্রের জন্য গর্বে রহংকারের, তার পরীক্ষার ফলাফল নির্ধারণের জন্য এটা মাস্ট, বাধ্যতামূলক, এটা হলেই কেবল নির্ধারিত হবে সে পাস না ফেল। পরীক্ষায় অবতীর্ণ হওয়া ছাড়া দুনিয়ার জীবনে যদি পাস ফেল নির্ধারিত না হয়, তাহলে আপনার জীবনের এই মামলা হামলা, নির্যাতন, নিপীড়ন, রিমান্ড, ফাঁসির মঞ্চের এই চ্যালেঞ্জ আপনার সামনে না আসলে ইমানের দৃষ্টিতে আপনি পাস ফেলের জন্য কি করে উপযুক্ত হন, কি করে নির্ধারিত হন, কে আপনাকে জান্নাত জাহান্নামের জন্য নির্ধারণ করে দিবে, কে নির্ধারণ করে দিবে? বিবেকের কাছে এই প্রশ্ন আপনি রাখুন, নিজেকে জিজ্ঞেস করুন। এটার জন্য কাজ করার দরকার নেই, চক্ষু বন্ধ করার দরকার নেই, লাইট নিভানোর দরকার নেই, এখনই নিজে নিজে নিজেকে প্রশ্ন করুন। আলিফ লাম মিম হাসিবান নাস, মানুষ কেন এটা ভাবে? আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আমি ছাত্র শিবির করেছি, আমি জামাত ইসলামী করেছি, আমি ঈমান এনেছি, আমি সহযোগী কর্মী ছিলাম, আমাকে এবার ছেড়ে দেওয়া হোক, এর ভিত্তিতে যদি জান্নাত জাহান্নামের ফায়সালাই হবে, তাহলে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3.5 বছরের শিব আবু তালেবের চ্যালেঞ্জ কেন নিতে হবে? তাহলে রসুল করিম সাল্লাহ সাল্লামের পায়ে রক্তাক্ত মোবারকের চ্যালেঞ্জ কেন নিতে হবে? তাহলে পীরনবী রসুল করিম সাল্লাহ সাল্লাম দানদান মোবারক শাহাদাতের চ্যালেঞ্জ কেন নিতে হবে? আমি আজকে আমাদের মিছিলের কর্মসূচিতে যাওয়ার সময় গাড়িতে এক ভাইকে বলতেছিলাম, পীরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছোট ছোট করে অভিযান পরিচালনা করতেন, আর আজকে বাংলাদেশ জামাত ইসলামী যখন মিছিলের কর্মসূচি ঘোষণা করে, আমার কাছে এটা একটা অভিযান মনে হয়। মর্যাদা গুরুত্বের দিক থেকে হয়তো আমরা তার ধারে কাছেও নই, কিন্তু চ্যালেঞ্জের দৃষ্টিতে যদি বিবেচনা করা যায়, তাহলে আমাদের কাছে এটা একটা একটা অভিযান। এই অভিযানে যে ভাইয়েরা বের হন, আমি এমন ভাইদের সাথেও কথা বলেছি যে মাসুদ ভাই যাওয়ার সময় বাসা থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়, প্রস্তুতি নিয়ে বের হয়ে যায়, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে যায়, স্কুল কর্তৃপক্ষের জন্য একটা অ্যাপ্লিকেশন রেখে চলে যায়। যদি ফিরে না আসি, যদি কারাগারে চলে যাই, যদি শহীদ হয়ে যাই, স্কুল কর্তৃপক্ষের কাছে অ্যাপ্লিকেশনটা দিবা। আমাদের এই এক একটা অভিযান, আজকের এই বিরাজমান পরিস্থিতি উত্তরণে আমাদের চ্যালেঞ্জ আমাদেরকে গ্রহণ করতে হবে ভাই। এটা ইমানের দাবি, এটা ছাত্র শিবিরের দাবি না। আপনি ছাত্র শিবির করে বাধ্য হয়ে পড়েছেন, এখন আর কিছু করার নেই। আমি আপনাকে এই কথা বলছি না, আমি কাউকে বলি না এটা। আপনি ছাত্র শিবির করেছেন, এখন আর কিছু করার নেই, এখন জামাত করতে হবে, কে বলেছে আপনাকে? আপনি ছাত্র শিবির করতেও বাধ্য ছিলেন, আপনি জামাত ইসলামীও করতে বাধ্য নন, নো, করতে হবে না, আপনাকে রোকন হতে হবে না, হবেন না আপনি, কিন্তু আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় ইমানের দাবি পূরণে এই চ্যালেঞ্জ আপনাকে যদি গ্রহণ করা ছাড়াই জান্নাত জাহান্নামের অধিকারী আপনি হতে পারেন, তাহলে ওই রাস্তার জন্য আমাকেও আপনি বলেন, আমাকেও ডাকেন, আমাকেও নিয়ে যান, আমি আপনার সাথে যাব।
আমি আপনার সাথে যাব। প্রিয় ভাইরা, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, এই অন্তরটা সব সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের হৃদয়টা, আমাদের হার্ট, আমাদের নফসটা, আমাদের ইমানের এই চেতনাটা, এটা কচু পাতার পানির উপরে যেমন টলটল টলটল করে, আমাদের ইমানটা ওরকম টলটলামান থাকে। এখন ঠিক আছে, একটু পরেই ঠিক নাই। আপনারা তো 5 বছর, 7 বছর, 10 বছর, কেউ কেউ বলেন যে ভাই 10 বছর ধরে আছেন, যেভাবে ময়দানে কাজ করা দরকার আমাদের ভাইয়েরা সেভাবে করছেন না, পারছেন না, চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি, ওই ভাইয়েরাও চেষ্টা করছেন, কুলিয়ে উঠতে পারছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমান কিরামগণকে বললেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, এই হৃদয়ের মালিক তুমি না? আল্লাহর কাছে বলো, ইয়া মুকাল্লিবাল কুলুব, চাকরি চাও, ব্যবসা চাও, টাকা চাও, ফ্ল্যাট চাও, প্লট চাও, গাড়ি চাও, স্ট্যাটাস, ডেজিগনেশন, মর্যাদা চাও, সব কিছুর আগে এটা চাও, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক। আল্লাহ, এই দুর্যোগময় মুহূর্তে, এই সংকটকালীন সময়ে আমার হৃদয়টাকে আল্লাহর দিনের উপরে সাবেত করে দেন। আমি সকালে খেয়েছি কি খাই নাই কোনো আফসোস নেই, আমার আজকে রাতে মাথা গোজার কোনো ঠাঁই আছে কি নাই নাই কোনো আফসোস নাই। পৃথিবীতে ইমানদারদের ইমান হারাবার ভয় ছাড়া আর কোনো কিছু হারাবার ভয় নাই, আর কোনো কিছু হারাবার চ্যালেঞ্জ নাই, নাই, ওগুলো সাপ্লিমেন্টারি চ্যালেঞ্জ, ওগুলো ইমানের প্রয়োজনে চ্যালেঞ্জ, ওগুলো জান্নাতে যাওয়ার চ্যালেঞ্জ, ওগুলো জাহান্নাম থেকে বাঁচার চ্যালেঞ্জ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আরেকটি দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমানকে আমাকে বললেন, আল্লাহুম্মা ইয়া মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। সংগঠনে যে সিদ্ধান্তটা আমার মানতে কষ্ট হয়, বুকে হাত রেখে দোয়াটা পড়ুন, আল্লাহুম্মা ইয়া মুসাররিফ আল কুলুব, আমার এই অন্তরটা যখন এদিক ওদিক ছোটাছুটি করে, মুসাররিফ ঘূর্ণায়মান থাকে দুর্বলতার দিকে, অজুহাতের দিকে, মামলা হামলার ভয়ের দিকে, ক্রান্তিকালের দিকে, চাকরিটা চলে যাওয়ার দিকে, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার দিকে, স্ত্রী সন্তানের ভালোবাসায় বুঁদ হয়ে থাকার দিকে, ফ্ল্যাট প্লট করা হয়ে গেছে এখন এগুলো নিতে হবে, একটু এদিক ওদিক হয়ে গেলে আমার সব তছনছ হয়ে যাবে। ইয়া মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, আল্লাহর নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালনে আমি যেন দুর্দান্ত ভূমিকা পালন করতে পারি। ইয়া মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, আমার হৃদয়টা এক আল্লাহর নির্দেশ বাস্তবায়নে আল্লাহ দয়া করে আমার হৃদয়টাকে ওদিকে ইস্তেকামাত করে দিন, ওদিকে মুতাওয়াজ্জা করে দিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, একনিষ্ঠভাবে ডানে বামে সামনে পেছনে কোনো অজুহাত, যুক্তি তর্ক, কোনো অভিমান, কোনো দুঃখ কষ্ট, আমার কোনো সীমাবদ্ধতা, এগুলোকে যেন আমার এই আল্লাহর কাছে সুপর্দ হওয়ার ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহর দিন কায়েমের আন্দোলনে দায়িত্বশীলদের আনুগত্যের ক্ষেত্রে যেন সামান্য এফোর ওফর না হয়, সামান্য এদিক ওদিক যেন না। এটা হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, আনুগত্যের চ্যালেঞ্জ। কারণ পীরনবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা চমৎকার হাদিস আমাকে সবচেয়ে উদ্বেলিত করে। আমি আমি বারবার এটা বলি, আপনারা মনে কিছু করবেন না, সত্যি আমি দুর্বল মানুষ, সেই জন্য কোরআন হাদিস থেকে বাঁচাই করে করে, যে রুগী যেই অসুখে অসুস্থ আর কি, তার সেই ওষুধ খুঁজতে হবে। আপনার হয়েছে কাশি, আপনি না খেলে তো হবে না। আমি বুঝি আমার দুর্বলতাটা কোথায়, আমার দুর্বলতা মামলাকে ভয় পায়, আমার দুর্বলতাটা জেলকে ভয় পায়, আমার দুর্বলতা পুলিশকে ভয় পায়, আমার দুর্বলতা রিমান্ডকে ভয় পায়, আমার দুর্বলতা ফাঁসির মঞ্চকে ভয় পায়, আমার দুর্বলতা স্ত্রী পুত্র পরিজন থেকে আমি আলাদা হয়ে গেলে কি করে চলবে এই সংগঠন, এই পরিবারটা, এগুলোকে ভয় পাই। আল্লাহ তাআলা তো পরিষ্কার করে দিলেন সূরা তাওবার 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها বাসা থেকে যখন বের হতে ইচ্ছা করে না, অতিজারাতান তাকশাউন কাসাদাহা, আমার ব্যবসা বাণিজ্যে কোনো সংকট তৈরি হবে, ভয় যখন আমার মধ্যে তৈরি হয়, তখন আল্লাহ আর একটা ভয় আপনার মধ্যে তৈরি করে দিচ্ছেন, মানে হাব্বা ইলাইকুম মিন আল্লাহ, আল্লাহকে ভালোবাসো না তাহলে, আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন,
রাসূলের, আল্লাহ রাসূলকে তারা ভালোবাসে না, ওয়া জিহাদিন ফি সাবিল আল্লাহ, একটা আরেকটাকে ডিমান্ড করে। এই চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে, এই চ্যালেঞ্জ দিতে আপনি বাধ্য। যদি ইমান থাকে চ্যালেঞ্জ থাকবে, যদি চ্যালেঞ্জ থাকে তাহলে ইমান থাকবে, চ্যালেঞ্জ নাই ইমান নাই। আমি কোনো মুফতি হিসাবে আপনাকে ফতোয়া দিচ্ছি না, আজকের এই যুগ হচ্ছে সেই যুগ, অধ্যাপক মফিজুর রহমান ভাই সেই শব্দটা আমি মাথায় রাখি, এই যুগ হচ্ছে সেই যুগ, ইমান থাকলে গড়দান থাকে না, গড়দান থাকলে ইমান থাকে, এই হচ্ছে সেই যুগ, যে যুগ চ্যালেঞ্জ থাকলে ইমান থাকবে, ইমান থাকলে চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ নাই ইমান নাই, নাই আল্লাহর ভাষায়, আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। জিহাদিন ফি সাবিল, আল্লাহর রাস্তায় একটা আরেকটাকে ডিমান্ড করে, যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রসুলকে ভালোবাসতে বাধ্য, যদি আল্লাহ রসুলকে ভালোবাসো তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের এই ঝুঁকি গ্রহণ করতে তুমি বাধ্য, আল্লাহর জমিনে এই দিন কায়েমের ঝুঁকি তোমার নাই, আল্লাহ রসুলের প্রতি তোমার ভালোবাসা নাই, আল্লাহ রসুলের প্রতি তোমার ভালোবাসা নাই, আল্লাহর প্রতি তোমার কোনো ভালোবাসা আছে এটার কোনো প্রমাণ নাই, এটার কোনো দলিল নাই, এটার কোনো বাস্তবতা নেই, এটা শুধুমাত্র ইকরার বিল লিসান, আল্লাহ দয়া করে এর উপরে আপনাকে মাফ করতে পারে, এটা শুধু মৌখিক সাক্ষী, কিন্তু ইমানের দাবি তার পরের দুটো ধাপ, তাসদিক বিল জেনান ওয়াল আমল বিল আরকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করেছেন, লিখে নে নোট করুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আমি যদি এখন আপনাদের কাছে থাকতাম তাহলে আপনাদের কোন একজন ভাইকে আমার এই বুকের সাথে মাথাটা লাগাতাম, এই বুকের সাথে মাথাটা লাগাতাম, আপনার কানের কাছে মুখটা নিয়ে রসুল করিম সাল্লাহ সাল্লাম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম মাথাটা ধরে কাছে টেনে নিয়ে বুকের সাথে লাগালেন, কানটা তার মুখের কাছে এসে গেল, রসুল সাল্লাহ সাল্লাম বললেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করলেন আমার উম্মার একটা সংকট, একটা চ্যালেঞ্জ আসতেছে, সুবহানাল্লাহ বিহামদি, কিসের ভাত কাপড়ের চ্যালেঞ্জ, কিসের মিডিয়ার চ্যালেঞ্জ, কিসের আর্মস পাওয়ারের চ্যালেঞ্জ, কিসের ফাইন্যান্স পাওয়ারের চ্যালেঞ্জ, কিসের কালচারাল পাওয়ারের চ্যালেঞ্জ, নিশ্চয়ই এগুলো আছে, এগুলো সাপ্লিমেন্টারি চ্যালেঞ্জ, ওই ডোন্ট কেয়ার দেয়ার, এ সমস্ত আমরা কিছুই পরোয়া করি, কিছুই পরোয়া করি না সমস্ত, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা এ কথা ঘোষণা করে দিলেন, মাসুদ আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা এরকম বুকের সাথে মিলালেন, কাফির মুশরিকদের জন্য চ্যালেঞ্জের ঘোষণা বলা হয় নাই, আমার উম্মার জন্য চ্যালেঞ্জ রেখে গেলাম, একটা ফিতনা, একটা সংকট, একটা দুর্যোগ, একটা ক্রান্তিকাল তারা অতিক্রম করবে, সুবহানাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিউচার টেন্সে বলেছেন, আর আমাদের এটা ফিউচার টেন্সে হবে না, আমাদের এটা প্রেজেন্ট টেন্সে হবে, আমার উম্মা একটা চ্যালেঞ্জ মোকাবেলা করবে, আর আমাদেরকে বলতে হবে আল্লাহর জমিনে এখন সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি, আমরা উত্তরণের পথে আছি, এখন আপনাকে আমাকে ঠিক করতে হবে, আমি সেই রাস্তার পথিক নাকি সেই রাস্তা থেকে বেরিয়ে আমি অলিগলিতে ঢুকে গেছি, সেই রাজপথ থেকে বেরিয়ে আমি ডাস্টবিনে পড়ে গেছি, আমি নাকি সেই ডাস্টবিন থেকে আমাকে কেউ তোলারও কেউ নেই, আমি ডাস্টবিন থেকে বলছি আমি রাজপথে সেই চ্যালেঞ্জ থেকে নিজেকে হেফাজত করতে পারলাম, কিন্তু কোথায় ঢুকে, কোথায় ঢুকে, ডাস্টবিনের মধ্যে ঢুকে, কি আত্মতৃপ্তি, কি আহ্লাদিত আমি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন আমার উম্মা আপনার উম্মা চ্যালেঞ্জ মোকাবেলা করবে, হাদিসের লব্জ অনুযায়ী বলা হয় আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে এতটা বিস্মিত, এতটা উদ্বেগ উদ্বেলিত হলেন, বুকের কাছ থেকে মাথাটা উঠিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাতে চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা আবার বুকের সাথে চেপে ধরলেন আব্দুল ইবনে মাসউদ, ওয়াকুলুনা মা লা ইয়াফআলুন, وَيَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ একটা জামানা আসবে যখন তাদের মধ্যে কথা বলার লোক থাকবে, তাদের মধ্যে কথা বলার লোক থাকবে, কিন্তু وَيَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ কাজ করার লোক থাকবে,
চ্যালেঞ্জ দেওয়ার লোক থাকবে না, পরিস্থিতি উত্তরণের জন্য কোনো লোক খুঁজে পাওয়া যাবে না, পরিস্থিতি উত্তরণের জন্য কোনো লোক খুঁজে পাওয়া যাবে না, এই চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে। আজকে কথা বলার লোক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জামানায় এই উম্মার জন্য, এই আমার জন্য, আপনার জন্য চ্যালেঞ্জ তিনি ডিক্লার করে গেছেন, এই চ্যালেঞ্জ জামাত ইসলামের নয়, এই চ্যালেঞ্জ আন্তর্জাতিক বিশ্বের নয়। পীরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম 1400 বছর আগে আজকের এই জামানাকে সামনে রেখে, আজকের এই উম্মাকে সামনে রেখে, আপনাকে আমাকে সামনে রেখে এই চ্যালেঞ্জ শুরু দিয়ে গেছেন। আপনি সে কোন মুসলিম, আপনি কোন সে মুসল্লি, আপনি কোন ছাত্র শিবিরের সেই সাথী সদস্য যিনি এই চ্যালেঞ্জ কে উপেক্ষা করতে পারবেন, বলুন, যদি পারেন আমাকেও আপনার দলে নিয়ে যান, আপনিও আমাকে বুঝান, আমিও আপনার সাথে নিরিবিলি জীবনযাপন করতে প্রস্তুত, আমি আপনার সেই কাতারে প্রথম থাকব, আমি সেই কাতারে প্রথম এগিয়ে থাকব যদি চ্যালেঞ্জ উত্তরণ করা ছাড়াই জান্নাত জাহান্নামের ফয়সালার কোন রাস্তা আপনার কাছে থাকে। পীরনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা তাহলে কেন ঘোষণা করলেন, হুজিবাতুন নার বিশাহাওয়াত, তোমরা চ্যালেঞ্জ দেবে না কি করবে তাহলে, জাহান্নামের দিকে যাবে, যাও, চ্যালেঞ্জ ছাড়া যে রাস্তা ওটা তো জাহান্নামের রাস্তা। এই কথা যদি জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ উনি ডিক্লার করতেন আমার কিছুই যায় আসে না, এই কথা যদি লক্ষ্মীপুরের আমির ঘোষণা করেন আমার কিছুই যায় আসে না, এই কথা যদি ডক্টর রেজাউল করিম চিৎকার করে গলা ফাটিয়ে দেয় আমার কিছুই যায় আসে না, কিন্তু তীরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই উম্মার জন্য, আপনার জন্য, আজকের এই জামানার জন্য যে চ্যালেঞ্জ ডিক্লার করে গেলেন, কোন সাহসে এই চ্যালেঞ্জ উত্তরণ করা ছাড়াই আপনি জান্নাতের পথে পা বাড়াবেন বলে মনে করছেন, কে আপনাকে সেই জান্নাতের গ্যারান্টি দিল, শফিকুল ইসলাম মাসুদ কে সেই জান্নাতের ইচ্ছা কে দিল, কে দিল, কে আমাকে সেই চ্যালেঞ্জের জান্নাতের পথের পথিক বানালো, খুজিবাতুন নার বিশাহাওয়াত, আরাম আয়েশ খেয়ে পড়ে কোন রকম বেঁচে থাকা, একটা চাকরি বাকরি করে জীবন পরিবার পরিজন নিয়ে খুব আরামে আছি ভাই, ভালো আছি, 10 বছর এই 15 বছর আমার কোনো অসুবিধা হয়নি, বিশ্বাসঘাতক বেইমান আমি, তেরো বছর ধরে জেল জীবন অতিক্রম করে হাসি মুখে ষড়যন্ত্রের পাহাড় উত্তরণ করে চ্যালেঞ্জ অতিক্রম করে হাসতে হাসতে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন হযরত মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদ শহীদ রাহেমাহুল্লাহ। ওই অবস্থায় যদি তার মুখ থেকে পৃথিবীর কেউ হাসি কাড়ি নিতে না পারে তাহলে আপনার আমার কি হয়েছে, কি চ্যালেঞ্জের মুখে পড়েছি আমি, কি চ্যালেঞ্জের মুখে পড়েছেন আপনি, এটি মাজহারুল ইসলাম ভাই ফাঁসির মঞ্চে পা দিয়ে দাঁড়িয়ে আছেন, আমি সেদিনও কোর্টে গিয়ে তার হাতটা ধরে হাতে দেখি দাড়িতে মেহেদি দেওয়া, জিজ্ঞেস করলাম মাজহার ভাই আপনি এত সুন্দর সুচ্ছিরি এতটা গুজগাজ করে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে থাকে একজন মানুষ কি করে, এই মনের শক্তি কোথায় পান, আমি এটা কোর্টে আসার জন্য করি না, আমার পরিবারে কাউকে দেখানোর জন্য করি না, আমার মহান বাবুদের সাথে সাক্ষাতের জন্য আমি সব সময় প্রস্তুতি নিয়ে থাকি, ডাক আসলে যেন আমি সুন্দর সুশ্রী অবস্থা আল্লাহর কাছে হাসি মুখে দাঁড়িয়ে যেতে পারি, আমি জানি আমার সন্তানরা আমাকে দেখবে, আমারই হাত আমার স্ত্রী দেখবে না, আল্লাহ আকবার। আমি আলোচনা লম্বা করতে চাই না, ওয়াইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, ওয়াইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তোমরা বলবে কিন্তু করার লোক থাকবে না, আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজকে আপনার সামনে রেখে গেলাম পীরনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর একটা চ্যালেঞ্জ ঈমান হারাবার চ্যালেঞ্জ, ইয়েস, আপনি কর্মী থাকবেন থাকবেন না, আপনি রোকন হবেন হবেন না, আপনার ফয়সালা আপনার সিদ্ধান্ত, এই কথা শোনার পরে সিদ্ধান্ত আপনার,
আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, শুধু কথা বলার লোক থাকবে, কাজের লোক থাকবে, বক্তৃতা থাকবে, আমল থাকবে না, আমল থাকবে আল্লাহ দিন কায়েম বিজয় করার জন্য পেরেশানি থাকবে না, শাহাদাতের তামান্না থাকবে না, তার সাথে কি থাকবে না, ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, একেবারে যে টুকটাক কোনো কাজ থাকবে না তা না, থাকবে কাজ করবে, রিপোর্ট রাখবে, কিন্তু সেটাতে তার কোনো সফলতা আসবে না, ফালুনা মা লা ইউমারুন, তার পছন্দ মতো, তার ভালো লাগলে করবে, না হলে করবে না, তার ইচ্ছে হলে করবে, তা হলে করবে না, তার পছন্দ হলে করবে, তার মনের মতো হলে করবে, তার হাব। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান, তোমার ইচ্ছে মতো, তোমার পছন্দ মতো তুমি চলবে, তাহলে তোমার জন্য কিসের ইসলাম, কিসের ইমান, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কে ইমানদারি হতে পারবে না এই চ্যালেঞ্জ যতক্ষণ সে গ্রহণ করতে না পারবে, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান, যতক্ষণ পর্যন্ত তার নফসের নিয়ন্ত্রণ এক আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করতে না পারবে, লাগাম টানতে না পারবে, আমার ইচ্ছা বলে কিছু নেই, আমার পছন্দ বলে কিছু নেই, আমার ভালো লাগা না লাগার কিছু নেই, ইসলাম ইসলামী আন্দোলন আন্দোলনের দায়িত্বশীল, যা ভালোবাসবে, যা ভালো বলবে, যা ভালো জানবে, আমি সেটাই আমার পছন্দ, সেটাই আমার ইচ্ছা, ওটাকেই তো জামাত ইসলামী রুকনিয়াত বলেছে। পীরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরকম দুর্যোগ, এরকম চ্যালেঞ্জ উত্তরণই তো বায়াতের অনুষ্ঠান করেছেন, একটা বায়াত তো সুসময় হয় নাই। আজকে চ্যালেঞ্জের আর একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে বায়াত, প্রত্যেকটা সংকটময় মুহূর্তে একবার না একাধিকবার বায়াত গ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন, আজকের এই বিকেল, আজকের এই সন্ধ্যাবেলার বায়াতে তোমরা যারা হাজির হয়েছ, তোমরা আর কেউ কি বায়াত গ্রহণ করেছ? বলছি রাসূলুল্লাহ, আমরা সকালে বায়াত নিয়েছি, বলতে পরিস্থিতি চেঞ্জ, সিচুয়েশন ইজ গান, সিচুয়েশন ইজ ওভার, নতুন সিচুয়েশন এসছে, আবার বায়াত নাও, আর আমরা আপনারা কেউ কেউ কথা কি শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে ভাই? মাসুদ ভাই, দুঃখিত, সরি, আমি একটা চলে আসছিল, ওই জন্য আমি শেষ করতে হবে, আর এক জায়গায় যুক্ত হতে হবে। বায়াতের চ্যালেঞ্জ সুসময়, এই কোন সুসময়ে কোনো বায়াত হয়নি, আমি বলি এটা বায়াতের মৌসুম, শপথ গ্রহণের মৌসুম, রোকন হওয়ার মৌসুম, প্রত্যেক জিনিসের একটা মৌসুম থাকে, এরপর হতে পারবেন না তা না, পারবেন, কিন্তু এখন এই সময়টা দুর্যোগে, দুঃসময়, ক্রান্তিকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বায়াত দিয়েছেন, একটা বায়াতের ঘটনাও, একটা শপথের ঘটনাও স্বাভাবিক সময় হয়নি, প্রত্যেকটা সংকট উত্তরণের জন্য, চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বায়াত হয়েছে। আপনি কে বসে আছেন? কোন ইমানের দাবি নিয়ে আমি বসে আছি? কে আমাকে গ্যারান্টি দিল আমার ইমানের দাবি পূরণে আমি ঠিকঠাক আছি? তাহলে প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই চ্যালেঞ্জ ছুড়ে দিতেন না, ওয়া ফালুনা মা লা ইউমারুন, তোমার ইচ্ছে মতো তুমি করার লোক ওই সময় পাওয়া যাবে, কিন্তু ইসলাম ইসলামী আন্দোলন আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশনা ফলো করে কাজ করার লোক ওই সময় খুঁজে পাওয়া যাবে না, যখন পাবা না, ফমান জাহাদা উম্বিয়াদিহি, লড়াই করো তাদের বিরুদ্ধে হাত দিয়ে শক্তি পাওয়ার। আমাকে অনেকে বলে, মাসুদ ভাই একটু আস্তে কথা বলা যায় না, আমি বললাম বলবো, ইয়েস আমি আস্তে কথা বলবো, আমি আস্তে কথা বলারই লোক, বিশ্ববিদ্যালয়ে রেজাউল ভাই আমার প্রিয় মানুষ, বিশ্ববিদ্যালয়ে আমার ওই সময় রেজাউল ভাই আমাকে পরামর্শ দিয়েছিল যে মাসুদ ভাই একটু কথা তো বলতে হবে টুকটাক, একদম চুপচাপ বসে থাকতাম, আর এখন আমার কথা থামানোই যায় না, হাসি ভাই মাঝে মধ্যে স্লিপ দিল, মাসুদ ভাই দাঁড় করে দিল, এরপরে থামাতামের কোনো লক্ষণ নেই, ভাইয়েরা আমার মনে হয় আর একটা লাইন যদি বলতে পারি তাহলে হয়তো আমার এই প্রিয় ভাইগুলো, আমাদের এই তৈরি করা রেডিমেড অভিজ্ঞ ডাক্তার গুলো এই অসুস্থ সমাজ বিনির্মাণে তারা সবচেয়ে বড় ডাক্তার হিসেবে ভূমিকা পালন করবে, কিন্তু কি দুর্ভাগ্য নয়, এটা আফসোস নয়, এটা ছাত্র শিবিরের সবচেয়ে বড় ব্যর্থতা নয়, আমার আপনার প্রিয় আবেগের কাফেলার সবচেয়ে বড় ব্যর্থতা এটি নয় যে সেই অভিজ্ঞ চিকিৎসকদেরকে নিয়ে আজকে শিক্ষা শিবির করতে হয়, আপনাকে প্রশ্ন করা উচিত কর্তৃপক্ষকে, ভাই আপনাদেরকে আর সময় টময় নাই, আপনাদের আর কোনো কাজ বাজ নাই, আমাদের আর কোনো কাজ বাজ নাই, আমরা যারা অভিজ্ঞ চিকিৎসক হিসেবে ছাত্র শিবির আমাদেরকে তৈরি করেছিল, আর সেই আমাদেরকে নিয়ে আপনারা এখন শিক্ষা শিবির করছেন, এই সময়ের জবাবদিহি কাল কিয়ামতের দিন আপনাদেরকে আল্লাহর কাছে করতে হবে, আমারও ভয় হয়, আমারও ভয় হয়, আপনাদেরকে নিয়ে যদি দিন পার করতে হয় তাহলে আমরা ওই বাতিলের কাছে, আমরা ওই প্রতিপক্ষকে অতিক্রম মোকাবেলা করার জন্য কখন যাব, ফামান জাহাদাহুম বিয়াদি,
লড়াই কর। ফামান জাহাদাহুম বিয়াদিহি, ফামান জাহাদাহুম বিলিসানিহি, এই জন্য আমি বলি আমার কথা এখন আসতে হবে না, আমাকে থামাতে পারবেন না, আমাকে বলতে পারবেন না হাত কসলাই গুছ গাছ করে কিছু মিষ্টি মিষ্টি কথা বলা, ওই সময় এখন আসে নাই, আসবে যখন ইসলাম বিজয় হবে, যদি আল্লাহ কোনোভাবে বাঁচিয়ে রাখেন, ওই দৃশ্য দেখার তৌফিক দেয়, মিষ্টি মিষ্টি কথা তখন পাবেন। এখন আমরা অপারেশনের রুগী, আমাকে ডাক্তার ডেকে যদি বলেন আসেন খান নাস্তা রাস্তা করেন, আরে অপারেশন রুগী আমার তো কাটতে হবে, সেলাই করতে হবে, আঘাত করতে হবে, তারপরে নয় রুগীটা সুস্থ হবে। হাত কসলি ইসলাম প্রতিষ্ঠার কথা কোথায় কে কখন শুনেছে? অমান চাহাদা অম্বি লিসানিহি, তোমার এই বক্তব্যের যুদ্ধ তুমি চালাও। অমান চাহাদা অম্বি কলবিহি, তোমার অন্তরের সমস্ত ঘৃণা ক্ষোভ নিয়ে বিক্ষোভে ফেটে পড়ো। এই ঘৃণা ক্ষোভ নিয়ে বিক্ষোভে ফেটে পড়ার মিছিল ছাড়া তো আমি আর কিছু দেখি না, চলেন। এই যে ক্ষোভ প্রকাশ করে এসছি, সমস্ত ঘৃণা প্রকাশ করে এসছি, জালিম বাতিলদেরকে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এসছি, তোমাদের অনুমতির তোয়াক্কা করি না আমরা। উই ডোন্ট কেয়ার দেয়ার, তোমাদের এই সমস্ত কিছু আমরা মানি না। এই ক্ষোভ, এই রাগ, এই ঘৃণা প্রকাশ করার কোথায় জায়গা? কে করেছেন, কিভাবে করছি আমি? এটাই তো জায়গা। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেই সুযোগ, হাদিসের এই বাস্তবায়ন করার সুযোগ আমাদেরকে করে দিচ্ছে। বায়াতের এই চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সর্বশেষ তখন বললেন, এইটুকু যদি কেউ না করো, আলিমান জালিকা আল আলিমানে হাব্বাতিন খরদল, তার আর সর্ষে দানা পরিমাণ ইমান বাকি থাকে না। এই চ্যালেঞ্জ আপনাকে দিয়ে গেলাম, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই চ্যালেঞ্জ আপনাকে ছুড়ে দিলেন। এবার আপনার সিদ্ধান্ত, আপনি আপনার জায়গায় থাকবেন নাকি এই চ্যালেঞ্জ উত্তরণে আপনি দাবি আদায়ের জন্য সংকট মোকাবেলায় যেমন রসুল সাল্লাহ সাল্লাম বায়াতের জন্য সাহাবিদেরকে আহ্বান করেছেন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে আপনিও এই চ্যালেঞ্জ উত্তরণের সর্বোচ্চ শপথের অধিকারী হয়ে আমাদের এই লক্ষ্মীপুর এই আল্লাহর জমিনের দিন কায়েমের বিজয়ের জন্য আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি 9:30 আর একটা প্রোগ্রাম এক জায়গায় একটু যুক্ত হওয়ার জন্য বারবার ফোন দিচ্ছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। রেজাল ভাই যতটুকু কথা বলার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ, ত্রুটি বিচ্ছিন্ন আল্লাহ মাফ করুন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভাইরা যদি মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর কাছে ক্ষমা করবেন, প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দিনের উপরে আমাদেরকে সাবেত রেখে আল্লাহর কাছে হাজির হওয়ার তৌফিক দান, চূড়ান্ত বায়াতের অধিকারী হয়ে আমাদের প্রিয় লক্ষ্মীপুর জেলাটার একটা গুরুত্বপূর্ণ আসন এটা আলহামদুলিল্লাহ, আমরা আগামী দিনের সুন্দর চ্যালেঞ্জ উত্তরণ করে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের বিজয়ের জন্য প্রথম নিজের জীবনের বিজয়টা অনিবার্য। আমি বহুবার এই কথা বলেছি, জমিনে বিজয় করতে হলে আগে জীবনে বিজয় নিয়ে আসতে হবে, জমিনে পতাকা উড়াতে হলে আগে জীবনে পতাকা উড়াতে হবে। আসুন সেই জমিনে বিজয়ের জন্য জীবনে বিজয় অনিবার্য করার এক চূড়ান্ত সিদ্ধান্ত, বায়াতের অধিকারী হওয়ার এক মুখ্যম সিদ্ধান্ত গ্রহণ করলে এই শিক্ষা শিবির সফল এবং সার্থক হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।